কোরআন কারিমে পর্দার বিধান নাজিল হওয়ার প্রেক্ষাপটের একটা বিষয় সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছেন, পর্দা পালন না করলে কি হয় আর পর্দা কেন আল্লাহ দিলেন, এটা সর্বজনীন মানবীয় বিধান। এখানে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা প্রথমে বলছেন, ওয়াল্লাযিনি উযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা মুমেন মুমেনাকে তাদের কর্মের বাইরে অযাচিত বা অকারণে কষ্ট দেয়, তারা মহাপাপে লিপ্ত। এটার প্রেক্ষাপটটা কি? আমরা জানি যে মুসলমানদের প্রথম পর্দা ছিল না, বেপর্দা সাধারণভাবে মুখ খুলে মাথা খুলে মেয়েরা চলতেন। বর্তমানে যে ইফটিজিং বলি বা হ্যারাসমেন্ট আমরা বলি, এই বিষয়টা অন্যভাবে ছিল। তখন মেয়েদের দেখে, মেয়েদের নাক, মেয়েদের চুল নিয়ে কবিতা বানিয়ে লোকের ভিতরে প্রচার করে, এখন যেমন নানা খারাপ ছবি ইন্টারনেটে দেওয়া হয়, ওই ধরনের এক ধরনের অকারণ অপবাদ দেওয়া, জুলুম করা, মেয়েদেরকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্তপন্ন করার প্রবণতা ছিল। এবং এক শ্রেণীর মুনাফিক, যেটা আল্লাহ পরের আয়াতে বলেছেন, লা ইল্লাম ইনতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদু ওয়াল মুরজিফুনা বিল মাদিনা, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, মুনাফিক এবং মানে অসৎ মানুষগুলো, যে এই ধরনের অপপ্রচার বা টিজিং বা হ্যারাসমেন্ট থেকে বিরত না হয়, তাহলে আমি আপনাকে এমন নির্দেশ দেবো যে তাদেরকে বিতাড়িত করতে বলবো। এই প্রেক্ষাপট থেকে বাঁচার জন্যই আল্লাহ নির্দেশ দিলেন কি, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাআল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। এই যে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছিল হ্যারাসমেন্টের মাধ্যমে, সামাজিকভাবে বিভিন্ন রকমের খারাপ পরিবেশের ভিতরে ফেলে দিয়ে, এই কষ্ট থেকে বাঁচতে এবং তাদেরকে ভালো মেয়ে হিসেবে, ইয়ারকি মারার মেয়ে নয়, এই হিসেবে পরিচিত পাওয়ার জন্য আল্লাহ বললেন, আপনি আপনার স্ত্রী কন্যাগণ এবং মুমেন সকল নারীকে, এটা শুধু নবী পত্নী নবী মেয়েদের জন্য না, সকল মুমেন নারীদেরকে নির্দেশ দেন, তারা যেন তাদের বহির্বাস জিলবাবটাকে মাথার উপরে টেনে আবৃত করে নেয়, পুরো দেহটা আবৃত করে নেয়। এদের দুটো জিনিস হবে, তাদেরকে চেনা যাবে, চেনা যাবে মানে সৎ সম্ভ্রান্ত, তারা শুধু মেয়ে নয়, তারা লেডি, তারা সম্ভ্রান্ত ভদ্র মহিলা, তাদের সাথে আড্ডা দেওয়া চলবে না, তাদের সাথে অন্য কিছু করা যাবে না, এইটা যেন সবাই বুঝতে পারে, তারা মায়ের জাতি সম্মানী। কারণ একটা মেয়ের ড্রেসিং যদি এমন হয় যে কেউ মনে করে যে এই মেয়েটার সাথে আড্ডা দেওয়া যেতে পারে, আবার একটা মেয়ের ড্রেসিং এমন হতে পারে ড্রেস দেখে সে বোঝা যাবে না এই আড্ডা দেওয়ার মতো মেয়ে না, তাহলে তাকে প্রথমত পোশাকেই বোঝা যাবে যে একটা সম্ভ্রান্ত মেয়ে। দুই নম্বর কি, ফালাই উদাইনা, তাদের আর কষ্ট দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, তাহলে বেপর্দার একেবারে কোরআন নির্দেশিত অমোঘ পরিণতি হলো যে কষ্ট পেতে হবে। এই এটা তো কষ্টর শেখ, এটা তো বুঝলাম যে কষ্ট পাবে এবং সে উত্তপ্ত হবে, তার উপরে অ্যাসিড নিক্ষেপ করা হবে, তাকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করা হবে, তাকে যাতনা করা হবে। কিন্তু মূল জিনিস হচ্ছে যে পর্দা যেহেতু আল্লাহর বিধান, যারা বেপর্দা চলবেন তারা তো প্রকাশ্য আল্লাহর বিধান লঙ্ঘনকারী হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে আমাদের সমাজে মহিলারা সাধারণভাবে দিন পালন বেশি করেন, নফল রোজা বেশি পালন করেন, কিন্তু সেই মহিলারাই বেপর্দা চলেন। যে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি যে আমরা কত বড় অন্যায় করছি, এক নম্বর হলো এটা একটা মহাপাপ যেটা আল্লাহ ফরজ করেছেন, ফরজ লঙ্ঘন করছি। দুই নম্বর এটা মহা অভিশাপ, হাদিস শরীফে আসছে, আইমা ইমরাতিন খারাজাত মুতাআত্তিরাতান, যখন মানে বেপর্দার একটা অংশ খুশবু মেখে সেন্ট মেখে সেজে গুজে বেরোলো, ফেরেশতারা যতক্ষণ সে ঘরে না ফিরে আসে তাকে লানত করতে থাকে, লানত করতে থাকে। অন্য হাদিসে যেটা আমরা গত এক পর্বে আলোচনাও করেছি, ভাইয়া জানিয়া, সে ব্যভিচারিণী হিসেবে গণ্য হয়, অর্থাৎ সে ব্যভিচার না করেও ব্যভিচারের মহাপাপ পাচ্ছে। আমাদের দিনদার ধার্মিক মেয়েরা বোনেরা মায়েরা স্বভাবত এই পাপগুলোকে ঘৃণা করেন, মালাউন হওয়াকে ঘৃণা করেন, ব্যভিচারকে ঘৃণা করেন, তারা মহাকবিরা গুনাহ করতে ঘৃণা করেন, যে কারণে অনেক কিছু বর্জনও করেন, তারা আল্লাহর সওয়াব পেতে চান, কিন্তু নফল ইবাদত করে যতটুকু সওয়াব পেলেন তার চেয়ে মহা অন্যায় করলেন কয়েকটা পর্যায়ে। একটা হলো মহাকবিরা গুনাহ, আর অনেক কবিরা গুনাহ আছে, গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করেন, অভিশাপ নেই, গুনাহ কিন্তু অভিশাপ নেই, আমার অনেক গুনাহ আছে, কিন্তু এখানে গুনার সাথে অভিশাপ আছে। তৃতীয়ত, তিনি ব্যভিচার না করে ব্যভিচারিনী বলে গণ্য হন, অপবাদ পাচ্ছেন। আর এর পরের যেগুলো হাদিসে এসে গেছে, শেখ মুজাফফর কয়েকটা হাদিস উল্লেখ করেছেন আমাদের মনে আছে, যে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহা, যারা বেপর্দা চলেন, বিশেষ করে সেজে গুজে হেলে দুলে চলেন বা এমন পোশাক পরেন যাতে পোশাক পরার পরেও তার মানে সতর যেটা আবৃত করা দরকার সেটা অনাবৃত থাকে, তারা একটা হলো জান্নাতে যাবেন না,
এবং জান্নাতের ধারে কাছেও যাবেন এবং সিনফান মিন উম্মতি মিন আহলিন নার কোন তারা জাহান্নামী হবেন। একটা আয়াত এখানে যোগ করা যায় যে বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে ফয়সালা দেন সেই বিষয়ে কোনো মুমিন পুরুষ বা নারীর নিজস্ব কিছু করার ইখতিয়ার নেই। আর যদি কেউ করতে যায় ফাকাত যাল্লা দালালাম মুবিনা। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম শেখের আলোচনা থেকেও যে এক তো কবিরা গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে এটা তো অনেক দলিল হয়ে গেছে। এর ভিতরে একটা দলিল এটাও যেটা মুসনাদ আহমদের ভিতরে আসছে যে উমাইমা বিনতে রাকীক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বায়াত আল ইসলাম বা ইসলামের মুসলিম হিসাবে শপথ গ্রহণের সময় বড় বড় কবিরা গুনাহ যে তালিকা করছেন তার ভিতরে পাঁচ নম্বর এটাকে ফেলেছেন। তার মানে কি শিরকের পরে, চুরি চুরির পরে এবং সন্তান হত্যা করার পরে পাঁচ নম্বর বড় কবিরা গুনাহ এটা, অর্থাৎ কবিরা গুনাহ তালিকার ভিতরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করছে এক। দ্বিতীয়ত হলো এটা নেফাক, আমরা যখন বিপর্দায় চলবো বা পর্দাহীনতায় চলবো এটা ইতিপূর্বে আরবার আলোচনা হয়েছে, যেটা এক ধরনের কপটতা, আমার মূল জিনিসটাকে লুকাইয়া আরেকটা জাহির করার চেষ্টা, এটা এক ধরনের নেফাক, নেফাকে আমলই যেটাকে বলা যেতে পারে। আর মুসলিমের ওই হাদিসের আলোকে 128 নম্বর হাদিসের আলোকে যে জান্নাতের গ্রানো পাওয়ার যেটা এইমাত্র আলোচনা হলো ওটা আমরা বলতে পারি এটা জাহান্নামীদের নিদর্শন বা জাহান্নামীদের একটি বৈশিষ্ট্য। ধন্যবাদ জনাব শেখ আহমদুল্লাহকে। যেটা বলতেছিলাম যে শেখ মুজাফফর আপনার কাছে যেটা যাবো সেটা হলো যে এই যে আমরা কোরআন ও সহি হাদিসের নির্দেশকে অবজ্ঞা করে পর্দার এই গুরুত্বপূর্ণ বিষয়টার প্রতি কর্ণপাত করছি না, এর যে পরিণতি মানে কোরআন সুন্নাহ লঙ্ঘনের পরিণতি, এটা তো পর্দা না মানার কারণে পর্দার সংশ্লিষ্ট যে ক্ষতিগুলি সেগুলি তো আমরা জানলাম যে তাদের কি কি ক্ষতি হবে সেগুলি জানলাম, কিন্তু কোরআন সুন্নাহ লঙ্ঘনের দায়ে সাধারণভাবে যে ক্ষতিগুলি বসছে তারা কি সেই ক্ষতি থেকে মুক্ত হতে পারছেন না? এটা তো স্পষ্ট জি যে কোরআনের একটা নির্দেশ পালন না করার কারণে যে অন্যায়টা কোনো ব্যক্তি করছে এটা তো কত যে ভয়াবহ এটা তো কল্পনা করা যায় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাই শাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়না লাহুল হুদা ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়ানুসলিহি জাহান্নাম। এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটা বিধান পর্দা, এটা মানতে হবে। যদি এই বিধান লঙ্ঘন করে কেউ যদি ইচ্ছায় চলতে যায় নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন ও যেদিকে ফিরে যেতে চায় আমি তাকে ফিরে যাওয়ার সুযোগ দিব, তারপরে কি করবো ওয়ানুসলিহি জাহান্নাম, অতঃপর আমি তাকে সজোর জাহান্নামে নিক্ষেপ করবো। ওয়াসাআত মাসীরা, তাদের এই ফিরে যাওয়াটা কতই না নিকৃষ্ট। এখানে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন সব উদাহরণ আছে, তবে একটা উদাহরণ খুব গুরুত্বপূর্ণ যে সাহাবা কেরামের মধ্যে অর্থাৎ সেই যুগের মহিলাদের মধ্যে পর্দার আদতটা কেমন ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার স্বামীকে দাফন করা হলো, এরপর আমার আব্বাকে দাফন করা হলো, আমি এমনি যেতাম কবরে পাড়ে, কিন্তু যখন দাফন করা হলো উমর রাদিয়াল্লাহু আনহুকে তখন আমি কবরে পাড়ে যেতাম মাথায় কাপড় দিয়ে। এর আগে তিনি কাপড় দিয়ে যেতেন না, তাহলে তার মানে উমর রাদিয়াল্লাহু আনহু তার রক্তের বা পরিবারের কেউ নন, অর্থাৎ মাহরম যে অন্তর্ভুক্ত তিনি নন, এই জন্য মৃত্যুবরণের পরে তার কবরের কাছে যখন যেতেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি মাথায় কাপড় দিয়ে যেতাম। আল্লাহ আকবার, বোঝা যাচ্ছে যে তারা পর্দাকে মেইনটেইন করতেন কি করে, কত সতর্কভাবে, কত সতর্কভাবে। জনাব মুজাফফর বিন মুহসিন সাহেবকে অত্যন্ত সূক্ষ্ম একটি পয়েন্ট তিনি উত্থাপন করেছেন যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবীর মহিলা সাহাবীগণ কিভাবে পর্দার প্রতি যত্নবান ছিলেন আর পুরুষরা তাদের কিভাবে সহায়তা করতেন সে প্রসঙ্গে আলোচনা আসবে। সময় হলো একটা বিরতির, সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা আবারও ফিরে আসবো এই আলোচনায়। আশা করব আপনারা ততক্ষণে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা দর্শকবৃন্দ, বিরতির পর আপনাদেরকে পুনরায় স্বাগতম। যেটা আমরা আলোচনা করতেছিলাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার আমল, এই পয়েন্টটা অত্যন্ত সূক্ষ্ম এবং আমি মনে করি যে এটা আমাদের মুসলিম মা বোনদেরকে জানা আবশ্যক। একটা বিষয় এখানে খুব জরুরি, আমাদের দর্শকরা হয়তো বুঝতে পারবেন না, বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে দাফন করা হয়েছিল। জি, তার নিজের একটাই ঘর, যে ঘরে তিনি থাকতেন এই ঘরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লামের দাফনের পরে তার মোবারক কবরের পাশেই তিনি প্রায় 40 বছর বসবাস করেছেন। জি, এখানে ঘরের অংশ, কবরস্থান নয়, কবরস্থান নয়,
এখানে উনি ঘরের ভিতরে চলাচল করতেন, রাসূলুল্লাহ সাল্লামের দাফনের দুবছর পরে তার আব্বাকে দাফন করা হলো, তিনি কবরের ঘরে চলাচল করতেন, রান্না বাড়া খাওয়া দাওয়া, কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহু দাফন করা হলো ওই ঘরের ভিতরেই, তখন তিনি হিজাব ছাড়া কবরের দিকে যেতেন না। অর্থাৎ এটা এই না যে তিনি কবরস্থানে যেতেন, আব্বার কবর জিয়ারত করতে বোরকা পরতেন না, স্বামীর কবর জিয়ারত করতে বোরকা পরতেন না, এরকম নয়। কবর তিনটেই তার ঘরের ভিতরে ছিল, তারপরও কবরের কাছে যেতে হলো, তিনি মাথায় ঘোমটা দিয়ে কবরের পাশে গিয়ে কবরের দিকে যেতেন। সেটাই বলি, মানে কারণটা হলো হাদিসে উল্লেখ আসছে, এটা সহিহ বুখারী হাদিস, যখন দাফন করা হলো উমর রাদিয়াল্লাহু আনহুকে, তখন আমি মাথায় কাপড় দিয়ে যেতাম। মানে মৃত ব্যক্তি কিন্তু কবরে ঢাকা আছে, আদবটা লক্ষণীয় একটা, এটা ইসলামের আদবটা। এখানে আরেকটা জিনিস হলো স্পষ্ট যে ইসলাম জীবিত অবস্থায় একজন মানুষকে যেরকম মর্যাদা দেয়, মৃত্যুর পরেও তার মর্যাদা সেইভাবে অক্ষুণ্ণ থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কাজটা করেছেন, সে কাজটা যে আমর এখানে পর্দার একটা গুরুত্ব বোঝানো হয়েছে, গায়রাত, আত্মমর্যাদা, আত্মমর্যাদাটা যে পর্দার ক্ষেত্রে সচেতন কত তারা ছিলেন, কত মৃত ব্যক্তির ক্ষেত্রে তার ওই আদাতটা এখনো কার্যকর, সেটা হলো বলার মূল লক্ষ্য। আর একটা জিনিস আপনাকে একটু আপনি মনে রাখার একটা কথা ফিরে আসতেছি, শুধুও দর্শকদের গ্যাথার্থে একটা কথা না বললেই নয়, আমাদের সমাজে একটা কালচার হয়ে গেছে এবং এটাকে এই মুহূর্তে আমি জনগণের গ্যাথার্থে এটা বলতে চাচ্ছি, সেটা হলো ওই কেউ যদি মারা যায় কোনো পুরুষ, আর এর সংবাদটা যদি গ্রামে মহল্লায় কোথাও ছড়িয়ে যায়, তাহলে দেখা যায় শত শত মহিলারা তাকে দেখার জন্য ভিড় করে। এই যে অন্যায় আমাদের সমাজে হচ্ছে, এটি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার আদর্শটা কি ছিল আর আমাদের বর্তমান যুগের বাবনদের আদর্শটা কোথায় গিয়ে নেমেছে? একজন বেগানা পুরুষ, তার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, এমনকি সামাজিকভাবেও এমন কিছু না, খবর পেল মৃত্যুর, তাকে দেখার জন্য মরিয়া হয়ে হুমড়ি খেয়ে গিয়ে সেখানে গিয়ে পড়লো, অতই বড় গর্হিত কাজ। উমর রাদিয়াল্লাহু আনহু যেটা করতেন, মারপিট করতে পিটিয়া সবাইকে বিদায় করে দিতেন, যে বিষয়টা আছে। আমি এখানে আলোচনা একটা জিনিস যোগ করি, মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য যে চারটে বিষয়কে যে বিধিবদ্ধ করা হয়েছে, এটা কিন্তু পুরুষের জন্য এই সুযোগটা নাই, শুধু মা বোনদের জন্যই, যেটা হিলিয়ার মধ্যে আসছে হাদিসে সনদে হাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বি আইয়াবাবিল জান্নাহ শাআত। চারটি কাজের যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, স্বামীর যদি হক পূরণ করে, তার আদেশকে মেনে চলে, শরঈয় আদেশ, বৈধ আদেশকে মেনে চলে, এবং ওয়া আহসানাত ফারজাহা, তার পবিত্রতা, তার পবিত্রতা যদি রক্ষা করে, নিজে লজ্জাস্থানকে হেফাজত করে, তো পর্দাকে মেনটেন করে, তাহলে ওই মহিলা জন্য আল্লাহ জান্নাতের যে কোনো দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দেশে প্রবেশ করতে পারবে। এখানে একটা শর্ত করা হয়েছে, পর্দা যদি কোনো মহিলা চারটির মধ্যে তিনটি করে, একটি যদি না করে, এই সুযোগ তার জন্য নয়, সুতরাং তাকে পালন করতেই হবে। সবচেয়ে বড় যেটা, এই বেপর্দা থেকে, পর্দাহীনতা থেকে পুরো মানব সভ্যতায় ধ্বংস হচ্ছে। অর্থাৎ পর্দাহীনতা অশালীনতার প্রসার ঘটায়, অশালীনতা পরিবার ধ্বংস করে, পরিবারের ধ্বংস মানব প্রজন্ম ধ্বংস করে, আর মানব প্রজন্ম ধ্বংস মানব সভ্যতা ধ্বংস করে, এবং এটার জন্য কোনো দলিল আদিল্লা লাগে না। আমরা যখন পর্দাহীন সমাজগুলোতে তাকাবো, এটা স্পষ্টই দেখতে পাবো। তবে এখানে একটা খুব ভয়ঙ্কর বিষয় হলো, পাশ্চাত্য দেশগুলোতে পর্দাহীনতা গ্র্যাজুয়ালি এসেছে, তাদের ভিতরে শালীনতা ছিল। আমরা যখন ওয়েস্টার্ন গল্পগুলো বলি, তারা অশ্লীলতা থেকে মুক্ত থাকতেন, অবৈধ সম্পর্ক থেকে মুক্ত থাকতেন, কিন্তু পর্দা ফেলে দেওয়ার পরে এগুলো রাখতে পারেননি। আমাদের সমাজে অনেকেই মনে করেন আমরা পর্দা মানবো না, কিন্তু অশ্লীলতাকে ঘৃণা করেন, অশালীন কাজকে ঘৃণা করেন, নামাজ পড়তে চান, তারা মনে করেন পর্দা না মানলেও কোনো অসুবিধা নেই, এগুলো ঠিকই থাকবে। কিন্তু আসলে এটা এমন জিনিস যে পর্দা মানবো না, পর্দা পালন করবো না, পবিত্র থাকবো, এই মাঝখানে এটার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। এটা পাশ্চাত্য বিশ্বে গ্রাজুয়ালি এসেছে, আমাদের সমাজে মিডিয়া বা আকাশ সংস্কৃতির মাধ্যমে খুব দ্রুত আসছে, পরে হঠাৎ করেই আমাদের অবক্ষয় বাড়ছে। আর আমরা জানি একজন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ধাপ বেয়ে নামলে যত সহজে পারে, যতটা হয় হঠাৎ করে পড়লে, হঠাৎ করে পড়ে আমাদের সমাজটা এইভাবে চলে যাচ্ছে, খুব দ্রুত পরিবারগুলো ভেঙে যাচ্ছে, মাদকতার ভিতরে ঢুকে যাচ্ছে, বিশেষ করে টিন এজাররা মোবাইলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, স্কুল কলেজে অবাধ মেলামেশার সুযোগ দেওয়াতে নানাবিধ অপরাধের ভিতরে জড়িয়ে পড়ছে।
মানসিক অসুস্থ হয়ে পড়ছে, অথবা অপ্রাপ্ত বয়সে প্রেম তো প্রতারিত হয়ে ঢাকায় চলে যাচ্ছে, যাওয়ার পরে ওই প্রতারক স্বামী তাকে বিক্রি করে দিচ্ছে। আমরা বিভিন্ন পত্রিকায় চিঠিও পড়েছি যে বন্ধু বান্ধবরা আড্ডা দিতে গেছে, সেখানে কিছু খাইয়ে তাকে অজ্ঞান করে বিভিন্ন রকম ছবি তুলে এরপরে তাকে জিম্মি করে রাখা হয়েছে। আমরা যদি এগুলি বিচার করতে চাই তাহলে দেখব যে সর্বনাশা প্রভাবের রয়েছে, যে বেপর্দা একজন মহিলার দিক থেকে দেখি নিজে সে নিরাপদ নয়, সে রাস্তাঘাটে উত্তক্ত হচ্ছে, তাকে পণ্যের সামগ্রী হিসাবে ব্যবহার করা হচ্ছে, ভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করা হচ্ছে, তার জীবন সর্বত্র আপনার বিনষ্ট করা হচ্ছে, এগুলি ব্যক্তিগতভাবে সে এই একজন বেপর্দা মহিলা এই ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর সামাজিকভাবে যদি আমরা বিচার পারিবারিকভাবে যদি বিচার করি তাহলে দেখা যাচ্ছে যে পরিবারটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। এটা তো মহামারী, একটা মহামারী। এখন বর্তমানে পারিবারিক বাঁধন বিচ্ছেদ যেভাবে আমাদের সমাজে বাড়ছে, এটার মূলও কিন্তু এই বেপর্দা। কোন মা বাবার কিন্তু একটি কন্যা সন্তান থাকলে এখন তাকে কি শিক্ষা শিক্ষিত করব, সে কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, এই চিন্তার চাইতে কিন্তু প্রত্যেক মা বাবার এখন সবচেয়ে বড় টেনশন থাকে যে মেয়েটা আমার নিরাপদে সুন্দরভাবে তাকে আমি পাত্রস্থ করতে পারবো আদৌ, নাকি সে নিজে ভাগবে বা কোনো প্রতারণায় প্রতারিত হবে। আপনি কত বড় মানে আর কি ক্ষতি লাগে, এই একটি ক্ষতি যথেষ্ট যে বাবার মাথার সবচেয়ে বড় ব্যথা হলো মেয়েটির নিরাপত্তা এবং এটার একমাত্র কারণ পর্দাহীনতা। আচ্ছা, একটা মজার বিষয় আমি আপনাদের লক্ষ্য করছি, যেটা আপনারা সব উপভোগ করবেন, যে যারা ইসলামকে মানেন, আল্লাহর বিধানকে মানেন না, সবসময় আল্লাহর বিধানের বিরুদ্ধে বিষুদ্গার করেছেন, তারা পর্যন্ত আজকে এই পরিস্থিতির শিকার হয়ে যে ধসটা নেমেছে সামাজিক, এই ধসটার শিকার হয়ে তারা এখন বলতেছেন নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, নৈতিকতার উৎকর্ষ সাধন, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় অনুভূতি জাগিয়ে তুলতে হবে। নৈতিকতার উৎস কোথায় এটা আর বলে না। এখানে দুটো জিনিস আমরা লক্ষ্য করি। আমি সিঙ্গাপুর এয়ারপোর্টে লেখা দেখেছি যে নৈতিকতা মেনে চলুন, পারিবারিক ভাবে বিশ্বস্ত হন, এইডস থেকে বাঁচুন। কিন্তু আমাদের মুসলমান দেশগুলোতে কিন্তু এইডস বিরোধী প্রচারণায় এই ধরনের কথা থাকে না। আপনার মনে করেন অনেক দেশে যেখানে ওই নিপীড়ন বেড়ে গিয়েছে, তারা আজকাল মেয়েদেরকে উৎসাহ দিচ্ছে গাউন জাতীয়, অর্থাৎ বোরকা তো নয়, গাউন জাতীয় অর্থাৎ বোরকা পরার জন্য উৎসাহ দিচ্ছে, মোবাইল বন্ধ রাখতে উৎসাহ দিচ্ছে। কিন্তু অনেক মুসলিম দেশে এইগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বরং এর বিপরীতে তাকে উস্কে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমরা জাতীয় সমাজকে একটা প্রচন্ড অবক্ষয়ের সামনে ঠেলে দিচ্ছি। মানে ওরা যখন ফিরে আসছে অসভ্যতা থেকে সভ্যতার দিকে, আমরা তখন উল্টা পথে হাঁটছি, অর্থাৎ উল্টা বরং সভ্যতা থেকে। আজকে আরেকটা বিষয় ঘটছে, সেটা হলো যে এই যে উভয়ের শিক্ষা ব্যবস্থা, ছেলে এবং মেয়ে হচ্ছে একসঙ্গে বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, অধিকাংশ ক্ষেত্রে। আর তখনই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে মাঠে যেগুলো ঘটনা ঘটছে, ক্লাসে যেগুলো ঘটনা ঘটছে, এবং এমনকি অনেক ক্ষেত্রে টিচাররা পর্যন্ত এক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে, তার অন্যতম কারণ হলো পর্দার বাঁধন না থাকা। মানে বেপর্দার জোয়ার এমনভাবে প্রবলভাবে আসছে, এখানে আপনার যারা নিয়ন্ত্রক তারাও যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফিরছে। বিশ্ববিদ্যালয়ের একজন টিচার পর্যন্ত নিজের মেয়ে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু নিজে চিন্তামুক্ত নন, কারণ তার মেয়েটা বাড়িতে কিভাবে নিরাপদে ফিরে আসতে পারবে কিনা তিনি চিন্তায় থাকেন। দুঃখজনক হলো এটা যে আমাদের এই দীর্ঘ জীবন ছোট থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় মাস্টার্স পর্যন্ত ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করছে, তাহলে এই উভয়ের যে ষড়রিপু যদি পরস্পরের মিশ্রণ যদি ঘটে যায় তাহলে মানব সভ্যতাকে এখানে আমি ধ্বংস করছি, তারপরে যেটা ঘটবে। ধন্যবাদ জনাব মুজাফফর বিন মহসিনকে। সম্মানিত শ্রোতা ও দর্শক, আজকের এই আলোচনায় সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে যে কথাগুলি আমরা কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরতে সক্ষম হলাম সেটি হলো যে বেপর্দায় যখন একজন নারী চলবে সে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবে, অনুরূপে সামাজিকভাবে পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, সামাজিক বিপর্যয় দেখা দেবে। আর যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করি তাহলে দেখতে পাব যে বেপর্দা যারা এই পর্দার হুকুমকে আল্লাহর হুকুম বলে স্বীকার করেন না, তারা তো প্রকাশ্য কুফুরি করেন, তাতে কোনো সন্দেহ নাই। পক্ষান্তরে যারা স্বীকার করেও পর্দা করে, তারা যে ফাসেক, তারা যে ফাজের, তারা যে আপনার বড় ধরনের কবিরা গুনায় জড়িয়ে পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে অবজ্ঞা করেছেন এবং আল্লাহর দেওয়া যে প্রকৃতিগত যে সিস্টেমটার বিরুদ্ধে তার রুখে দাঁড়িয়েছেন, এটি সম্পূর্ণরূপে আল্লাহর বিরুদ্ধে তাদের অবস্থান। এই অবস্থানটি অত্যন্ত গর্হিত অবস্থান।
তাছাড়া যদি আমরা বিচার করি পরকালের দিক, তাহলে তো যারা এই কাজ করবে তারা যাবে জাহান্নামে, তারা জান্নাতের সুগন্ধটুকু পাবে না, এমনকি এই সমস্ত কাজ যারা করবে তারা সবসময় অভিশপ্ত হিসাবে গণ্য হবে। তাই আসুন আমরা বেপর্দার এই কুফল সম্পর্কে সতর্ক হই, সমাজকে জাগিয়ে তুলি, সচেতন করি, তাহলে আমাদের সমাজ শান্তি ও সম্প্রীতির সমাজে পরিণত হবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের খায়ের ও আফিয়ত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহান।